الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا وَيَقُولُ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنِّي أَخَافُ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الْأَصْغَرُ قَالُوا وَمَا هُوَ الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الرِّيَاءُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ شَمَائِتُ مُصَلِّينَ الْكِرَامِ پیرو بھائی بونیرا নেকি অর্জন করা, নেকির কাজ করা কঠিন। এর চেয়ে কঠিন সেই নেকির কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আমরা অনেকেই অনেক নেকির কাজ করি, কঠিন অনেকেই করতে পারে না। আবার নেকির কাজ আমরা করার পরে এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল করানোটা আরও কঠিন। এর চেয়ে আরও কঠিন কি জানেন, এই নেকিটাকে ধরে রাখা। অনেকেই নেকি করে ধরে রাখতে পারে না, জেনে না জেনে, বুঝে না বুঝে এটা নষ্ট করে ফেলে। তাহলে আমি কোন অবস্থায় আছি আমার জানার দরকার, আমি কি নেকি করতে পারি? আলহামদুলিল্লাহ, আমি কি এমন নেকি করি যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? নেকির কাজ করেছি কিন্তু আল্লাহ গ্রহণ করেন নাই। আবু জাহাল আবুল হাবরা হজ উমরা করত না, কুরবানি দিত না, আকিকা দিত না? দিত, কাজ লাগবে ওদের, গ্রহণযোগ্য হয় নাই। আবার রোজ কিয়ামতের দিন, এই হাদিসটা আপনারা আগেও শুনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অপেনিং করবেন কাকে দিয়ে? আবু জাহাল আবুল হাব উতবা শাইবা ফেরাউন কারুন না, জাহান্নাম উদ্বোধন করবেন কারি সাহেব, আলেম হাফেজ খতিব বক্তা মুফতি, এই যত পীর সাহেব যত আছে আলেম, যাদের ডিগ্রি অনেক বেশি আপনারা দিয়ে থাকেন, দানবীর শহীদ, কেন শহীদ হয়ে গেছে, দান খয়রাত করেছে অনেক, কারি হাফেজ অনেক, আলেম অনেক অজ নসিহত করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের দিয়ে জাহান্নাম ওপেনিং করবেন কেন? আল্লাহর নবী আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা হুরায়রা হাদি আউয়ালু জুমরাতিন তুসাইরু বিহান নার, এই প্রথম দল যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন, নাউজুবিল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? যেই কাজগুলি ছিল জান্নাত যাওয়ার, সেই কাজগুলি হয়ে গেল জাহান্নামে যাওয়ার, কারণটা কি? তাহলে আমরা কিন্তু নেকি করতে পারি না বেশি, করলেও আল্লাহর কাছে কবুল করাতে পারি না, কবুল করাতেও পারলে সেটাকে ধরে রাখতে পারি না। এটা কিন্তু আপনাকে অবশ্যই নিজের যাচাই বাছাই নিজেই করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কোনো আমল কবুল হওয়ার জন্যে, আপনারা এটা অনেকবার শুনেছেন আমার কাছ থেকে, অন্য শেখদের কাছ থেকে, তিনটি মৌলিক যে শর্ত, সঠিক ইমানের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র নবীর তরিকায়, এই তিনটা জিনিস ঠিক করে তারপরে ইবাদত শুরু করবেন, তার আগে করার দরকার নেই। ইমান ঠিক আছে? আবু জাহাল আবু লাহাবদের ইমান ঠিক ছিল না, তাই তার বাতিল হয়ে গেছে। আল্লাহর জন্যে ঠিক আছে, যদি না থাকে তো ওই যে তিন দল জাহান্নামে যাবে, কারণ কি? আল্লাহর জন্যে করে নাই। আর নবীর তরিকা ঠিক আছে, না হলে ওই যে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। সারা জিন্দগি জান্নাতের কাজ করে, সারা জিন্দগি নবীর ভালোবাসায় উপচে পড়ে, সারা জিন্দগি রাসুলের ভালোবাসা প্রকাশ করে যাবে জাহান্নামে, কারণ কি? এবং সবচেয়ে যেটা আজ আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ, আমাদের যে ইমানের অবস্থা, আমাদের ইমান যদি আমরা যাচাই বাছাই করে দেখি, তাহলে সে আবু জাহাল আবু লাহাবদের চেয়ে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হবে না আমার। আমি যতটুকু জানি মনে নেই, অনেক মানুষের ইমান তাদের চেয়েই তো ইমানের গণ্ডগোল বেশি। তারা শিরিক করত উলুহিয়াতে, আর আমাদের করে উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সেফাতে, সব জায়গায় শিরিক দিয়ে ভরা, তারপরে তাওহীদের জনতা মনে করে দাড়ি লম্বা হলেই বুঝি জান্নাত হয়ে গেল, তসবি লম্বা হলেই, টুপি লম্বা হলেই, বড় পীর সাহেবের মুরিদ হলেই। এই যে আমাদের খেয়াল, এই যে আমাদের আমল আকিদার যে জগৎ, বিশ্বাসের জগৎ, এত জঘন্য যেটা কল্পনা করা যায় না। আপনি সারা জিন্দগি আমল করে কোনো কাজই হবে না। বিশেষ করে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আর রিয়া, লোক দেখানো। শিরিক দুই প্রকার, একটা বড় একটা ছোট। বড় শিরিক যদি করে কেউ তাহলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। লাইজ আশরাক তালা ইয়াহবাতান না আমালুক, রাসূল আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। লাইন আশরাকু লা ইয়াহবাতান না আমালুক, লাইন আশরাকু লাহাবাত আনহুম মা কানু ইয়ামালুন। নবী রাসূল গুণ সম্পর্কে আল্লাহ বলছেন, নবী রাসূল গুণ শিরিক করলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। রাসূলকে বলছেন আপনি শিরিক করলে আপনার সমস্ত আমল বরবাদ হতো। ও পীর সাহেবের মুরিদরা করলে শিরিক হবে না, কারণ পীর দায়িত্ব নিয়ে নিয়েছেন, উনি কাউরই কোনো আমল নষ্ট হবে না, সব কবুল করিয়ে ছাড়বেন, উনি সবারে জাহান্নামে নিয়ে ছাড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিতে পারবেন না, ও নিতে পারবে। এই হল ধারণা আমাদের। তাহলে বড় শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, কিন্তু ছোট শিরিক রিয়া করলে যেই আমলের মধ্যে রিয়া হলো সেটা তো নষ্ট হয়ে যায়। বড় শিরিক করলে তার স্থায়ী জাহান্নাম হয়, জান্নাত হারাম হয়ে যায়। বড় শিরিক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বড় শিরিক করে তোবা না করলে তাকে হত্যা করা, ইসলামী রাষ্ট্র হলে তাকে হত্যা করতে হয়, তার সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে চলে যায়, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আরিস পাবে না। বড় শিরিক করলে একটা মানুষ আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম করে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান তার ছেলেকে বললেন, বাবা শিরিক কর না আল্লাহর সঙ্গে, শিরিক সবচেয়ে বড় জুলুম। আজ এই বড় জুলুম দিয়ে ভরা, বারাউলিয়ার দেশে যেখানেই যাবেন সেখানেই শিরিক দিয়ে ভরা, মাজার মানেই শিরিক, নাউজুবিল্লাহ। আজ শিরিকের চর্চা হয় মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কি বলে আপনার লাইলাতুল কাদারে, শবে বরাতে, অমুকে তুমুকে, মানে বিশেষ বিশেষ, এমনকি হজ করতে গিয়ে, এমনকি মদিনায় গিয়ে ডাকে ইয়া রাসূল আল্লাহ। শেষ হজ করে নিষ্পাপ শিশু হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, মদিনায় গিয়ে রাসূলকে ডেকে জাহান্নামী হয়ে তারপরে বাংলাদেশে এসে মরে গিয়ে তারপরে তো হাজি সাহেব জান্নাতের সার্টিফিকেট তাকে পাঠিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আমাদের এই যে শিরিকের প্লাবন, শিরিক দিয়ে জমজমের ব্যবসা, আজ তাবিজের ব্যবসা, আজ শিরিক দিয়ে আমাদের সমাজকে ছেয়ে দেওয়া হয়েছে, একেবারে প্লাবন, প্লাবনিত কি হয়েছে, ফ্লাটেড কি বলে ওটাকে আমরা বলি, মানে একেবারে বন্যায়, বন্যার পানির মতো যেন আমাদেরকে সব সর্বনাশ করে ফেলেছে। বড়লোকদের শিরিক, বড়লোকদের শিরিক হয় অহংকারের মাধ্যমে, আমি এই করেছি, সেই করেছি, আমি মসজিদ করেছি। একজন বলে কি,
আমাদের জমিনের উপরেই মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাই স্কুল সব কিছু, এটা বাপদাদা আমাদেরই সব। এরপরে কি কয়, মাজারও আছে। বাহ, মাজার বানাই দিয়ে সব জাহান্নামের দরজা ওপেন করে রেখে দিয়েছে। এটা গর্ব। অনেকেই বলতে শুনি, আমি অমুক মাজারে গিয়েছি, অমুক মাজারে গিয়েছি, ওখানে গিয়ে দান করেছি, অমুক জায়গায় সেজদা করেছি, আজমিরে গিয়েছি, সেখানে গিয়েছি, সেখানে গিয়েছি। এমন কি একজন বলতে আমি নিজের কানে শুনেছি, কয় আজমিরে গিয়ে যে মজা পাই, পশ্চিমে গিয়ে সেই মজা আমি পাই না। আমার নিজের কানে, আমি সৌদি আরব থেকে আসছি ঢাকা এয়ারপোর্টে, ডোমেস্টিকে যাব সৈয়দপুর, একটু আবহাওয়া খারাপ, এক মুরব্বী যাবে যশোর, এই কথাই কথাই উনি স্পষ্ট বলতেছে, সে আজমির থেকে আসছে, আজমির থেকে এসে এখন বাড়ি যাচ্ছে আর কি। এবং তার অপিনিয়ন বলতেছে কি, যে আমি যা আজমিরে গিয়ে মজা পাই সেটা পশ্চিমে গিয়ে পাই না। তাই বললাম আবু জাহাল আবুল আহাব, আবু জাহাল আবুল আহাবরা এখনো মরে গেছে কিন্তু ওদের উত্তরসূরিতে রয়ে গেছে। আমি ওনাকে স্পষ্ট বললাম যে আপনি এই অবস্থায় যদি মারা যান আপনার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নেই। সবাই অবাক হয়ে গেল, শিক্ষিত লোকজন সবাই ছিল এয়ারপোর্টে বসে। আমি তাদেরকে আধা ঘন্টা ভাষণ দিলাম, যেহেতু ডিলে হয়ে গেল কি বলে আপনার আবহাওয়ার কারণে, সবাই অবাক হয়ে আছে। আমি বললাম মুরব্বী, বলেন তো তাওহীদ কাকে বলে? জানে না, একটা মানুষও জানে না কাকে তাওহীদ বলে, একটা মানুষও জানে না শিরিক কাকে বলে, শিরিক কীভাবে হয়, শিরিকের যেখানে ব্যবসা করা হয়, শিরিক যেখানে শিক্ষা দীক্ষা দেখা হয়, শিরিক দিয়ে যেখানে মানুষকে বোকা বানানো হয়, সেই দেশের মানুষ তাওহীদী জনতা হয় কেমনে? কিন্তু শিরকি জনতা, শিরকের জনতা। বন্ধুরা, আজ আমাদের মাঝে সবচেয়ে যেটা অ্যাটম বম, যেটা ইলেকট্রনিক বোমা বলবেন না কেন, পারমাণবিক বোমা বলবেন না, এখন সর্বলেটেস্ট বোমা কোনটা আপনারা জানেন, একেবারে যে আমলকে ধ্বংস করে দেয়, গুপ্ত শিরিক, নিয়তের মাঝে শিরিক। আজ আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু এই ভালো কাজগুলি করার মধ্যখানে নিয়ত চলে আসে দুনিয়া বা মানুষ দেখানো, মানুষ শোনানো, এটা মারাত্মক জিনিস। কিন্তু এটা খুব বলতে শোনা যায়, আমি এতবার হজ করেছি, এতবার তবলি চিল্লা দিয়েছি, এতবার কোরআন খতম দিয়েছি, বাড়িতে কোরআন খতম দিয়ে সবগুলো মুসলিম এসে বক্সাই দিয়ে, বক্সাই দিয়ে কি করেন, কে পাই না আপনার অ্যাকাউন্টে, না যার অ্যাকাউন্টে বক্সাই কেউ তো পাইলেন না, তবে আমাদের তো পেট পকেটে কিছু এসে যায় আলহামদুলিল্লাহ। এই যে একটা ধান্দাবাজি, শিরিক দিয়ে ব্যবসা, আপনার নফল গোপন এবাদত কেন মসজিদের সবাই জানবে? অমুক হাল সাহেবের বাড়িতে বউ দিয়েছে তিন খতম, বেটা দিয়েছে এত খতম, বেটি দিয়েছে এত খতম, মুনি দিয়েছে এত খতম, এত কিছু কেন? কেমনে গুনে রাখেন কতবার হজ করলেন, কেমনে গুনে রাখেন কতবার উমরা করলেন, কেমনে গুনে রাখেন, নেকি গুনে রাখেন কেন? পাপ গুনে রাখতে পারেন না, নেকি গুনা রেখার তো দায়িত্ব আল্লাহ নিয়ে দিচ্ছে। আজ আমরা ভালো কাজের যে, এজন্যে আমি একটু শারীরিকভাবেও খুব একটা সুস্থ না আজকে, সংক্ষেপ শুধু বলবো যে মানুষ দেখানো, মানুষ শোনানো এবাদতগুলি রিয়া, রিয়া মানে মানুষ দেখানো, আর সুমা মানে শোনানো। যদি মানুষকে দেখানো হয় দেখার সঙ্গে এটাকে বলা হয় রিয়া, আর শোনানোর সাথে হয় তো কান, তাহলে বলা হয় সুমা। এটা অনেকগুলি ভাগ আছে, এটা জালি আছে, এটা খাফি আছে, এটা শুরুতে, মধ্যখানে, শেষে, পরে ইত্যাদি। এটা পোশাকে হতে পারে, এটা কথাই হতে পারে, এটা কাজে হতে পারে, এটা আপনার আমলে হতে পারে। একজন আজকাল দেখা যায় অনেক মানুষ দেখবেন খুব চলাফেরার মধ্যে, দেখবেন রাস্তার মধ্যে হাঁটছে মাথা একেবারে নিচু করে। কেন মাথা নিচু করে হাঁটে? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তবু না, ও মনে করছে এটাই বুঝি খুব পরহেজগারিতা। আসলে যেটা রিয়া তিনি জানেন না। আপনি যদি মসজিদে দাঁড়িয়ে মাথা নিচু করেন 5 সেন্টি আর অন্তর যদি ঝুঁকে 1 সেন্টি, তাহলে এটাই রিয়া। বুঝছেন কথাটা না বুঝেন নাই?
আপনি মাথা ঠিক আছে সামনে মাথা নিয়ে করে আপনি নামাজ পড়বেন, কিন্তু যতটুক ঝুঁকাইছেন ওর চাইতে আপনার অন্তর ঝুঁকছে কম, এটাকে বলা হয় রিয়া, নাউজুবিল্লাহ। এইখানে যতটুক অতটুকু মাথা বাহ্যিক হতে হবে। অনেকেই দেখবেন ছেঁড়াফাটা পোশাক পরে ঘুরে, কেন মানুষের মনে করে খুব মানে কি বলে দুনিয়া বিরাগী আখেরাত অনুরাগী। অনেকেই দেখবেন খাওয়া দাওয়া মানুষের সামনে খুব অল্প নর্মাল খায়, কিন্তু একাকী খাওয়ার যদি লিস্ট দেখেন মাথা খারাপ হয়ে যাবে। সুফিরা বিশেষ করে সুফিবাদ এটাই শিক্ষা দেয়। দেখবেন মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে, বলে এই লোকটা আগে গায়ক ছিল, এই লোকটা আগে তো আমি জাহিলিয়াত আমার দাড়ি ছিল না, আমি বিড়ি খেতাম অমুক করতাম। তো দেখবেন অনেক মানুষ দেখবেন, অনেকেই দেখবেন দুইটা ছবি ফেসবুকে, একটা দাড়িওয়ালা একটা দাড়ি কাটা, মানে আমি আগে দাড়ি কাটা ছিলাম এখন দাড়িওয়ালা, মানে কি এটা রিয়া? অতীতের পাপের কথা মানুষের কাছে বলা এটা রিয়া? গরম লাগছে খুব। আপনি আপনার পোশাকের মধ্যে অনেক সময় দেখবেন একজন লুঙ্গি পরে চলে যাচ্ছে কাবা ঘরে, কেন? যেইখানের যেই পোশাক সেটা বাদ দিয়ে বিপরীত পরাটাই কি রিয়া? উনি মনে করছেন এটা খুব আমি স্বাভাবিক মানুষ, আমি লুঙ্গি পরে থাকি, আমি প্যান্ট শার্ট পরি না। না, আপনি প্রফেসর, আপনি এখন গামছা লুঙ্গি পরে চলে যাবেন তা তো হবে না, ওটাই রিয়া। আপনি কেন এটা করছেন? মানুষকে দেখানোর জন্য, এটাকে লেবাসের শোহরাও বলা হয়। আজ আমাদের মধ্যে দেখা যাবে কথার মধ্যে দেখবেন আস্তে আস্তে কথা বলে, সাউন্ড ছোট, কেন ছোট সাউন্ড? বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে কি সাউন্ড শুনলে মাথা খারাপ, আর বাইরে মানুষের সঙ্গে খুব সাউন্ড ছোট, মানে উনি খুব নম্র ভদ্র, এটাই কি বলা হয় রিয়া? এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো। আপনার খাওয়ার কথার মাঝে দেখবেন একজন মানুষ হাই মারতেছে, কি ব্যাপার হাই মারো? কে কয় সারা রাত ধরে ইবাদত করছি তো ঘুমাইতে পারি নাই। বাহ, তাই নাকি? একজন পাঁচটা কুরবানি দিয়েছে, কয় ঈদের পরের দিন একটু গোস্ত খাবো, সেই গোস্তটা আর বাড়িতে নাই। কি বলতে চান আপনি? কয় একটু পাক করা গোস্ত ছিল, ওটুকুও শেষে লাস্ট মানুষকে দিয়ে দিলাম। কি বোঝাতে চান আপনি? আপনি তো ভাবলেন যে আমি সবই আল্লাহর জন্য দিয়ে দিলাম, কিন্তু আপনার সব জিরো হয়ে গেল। ওয়াকাদিম নাইলামা আমিলু মিন আমালিন ফাজালহাবা মানসুরা, তাদের ধলিকোনা থাকবে কারণ লোক দেখানো কাজ করেছে। আমি এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমল যেন নষ্ট না হয়। দেখবেন অনেক হাদিস সাহেবরা এখন কি বলে কাবার টুপিওয়ালা ছবি, কাবার টুপিওয়ালা ছবিওয়ালা টুপি, কেন কি কারণ? এবং খুব একটা গর্ব, কেন আপনি কাবা ঘরের ছবিওয়ালা? এটা তো ব্যবহার করা যায় না, হারাম। কাবা ঘর আপনার টুপির মধ্যে নিয়ে আপনি যেখানে সেখানে বাথরুমে এখানে ঘুরবেন, এটা ছবি ব্যবহার করা তো হারাম যায় নেই। বাট আপনি কাবার ছবি মাথায় টুপিতে দেওয়ার মানে বলতে চাচ্ছেন আমি কাবা ঘর ঘুরে এসেছি, আমি একজন হাজি সাহেব বা আমি একজন ছোট বা বড় হাজি। না, এটা আপনার জায়েজ নেই। দান দক্ষিণা করে আমি দেখি মাঝে মাঝে মসজিদের কিছু মানুষকে দেখি আর কি, মানে এগুলি শিখানো, মানে মূর্খ টিচার হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে যে টাকা পকেট থেকে বের করে কাউকে দেখাবে না কত টাকা বক্সে দিবে, কিন্তু দেওয়ার সময় দুই তিন চার মিনিট ধরে টাকাটা ঢোকাচ্ছে। কেন? ওটা ঢোকাতে কয় সেকেন্ড লাগে? আমি খেয়াল করি কারণ আমরা বুঝি রোগগুলি কোত্থেকে মানুষের মাঝে। ভাবে দেখাচ্ছে আমি কাউকে দেখাবো না, কিন্তু উনি আবার দেখাচ্ছে যে হ্যাঁ আমি কিছু দিচ্ছি। সুবহানাল্লাহ, শয়তান বড় চালাক। ও চাই না আপনি কোনো ভালো কাজ করলে বলবে তুমি ভালো কাজটা ছেড়ে দাও, বরং ভালো কাজটাকে যাতে করে নষ্ট হয়ে যায় সেই কাজটা করবে, সেই কাজটা করবে। একজন হাজি সাহেব হজ করেছিলেন, ত্রিপল হাজি, মেহমান আসছে বাড়িতে,
এখন নামাজ পড়বে ঘরে, কয় এই গতবারের হজের জাই নামাজটা নিয়ে আসো, নতুনটা নতুনটা কি জন্যে? এর মানে আমি এই গতবারই হজ করে আসছি, আলহাজ নাম কেন? অনেক সময় দেখবেন কিছু সাধারণ মানুষ আলেম ওলামার পোশাক পরে ঘুরে বেড়াই, জায়েজ নেই শরীয়তে। আলেমদের পোশাক পরা মানে কি? অনেকেই দেখবেন কিছু এখনকার ছেলে পেলেকে দেখা যায়, দেখবেন এটা খুব, এই রোগটা খুব দেখতে পাচ্ছি, ওই অমুক শেখের বাড়িতে, অমুক শেখের কাছে, অমুকের কাছে, অমুকের কাছে গিয়ে ছবি উঠাচ্ছে, সেলফি নিচ্ছে, মানে দেখাচ্ছে যে আমি আলেম ওলামাদেরকে ভালোবাসি, আমি বিভিন্ন আলেম ওলামাদের কাছে যাই, আমি দিন শিখি। কেন? এগুলো রিয়া, এগুলি রিয়া, মানুষ দেখানো। অনেকে দেখবেন বাড়ির মধ্যে বই পুস্তক দিয়ে মাশাআল্লাহ ভরে রাখছে, একটাও ছুঁয়ে দেখেন না, পড়ে না। মেহমান গেলে হ্যাঁ আমার এ যাচ্ছে বই আছে, এই সেট কিনলাম, ওই সেট কিনলাম, অমুক কিনলাম, তুমুক কিনলাম, বা অমুক কিনলাম, পড়েছো কয়টা বলো দেখি, একটা একটাও জানে না। তেমনি মানুষ দেখানো। এইভাবে আমি বলতে চাচ্ছি যে আজ আমাদের মাঝে, অনেক মহিলাদের মাঝে দেখবেন যে মানুষকে দেখানোর জন্যে দেখা যাবে যে সে তার পোশাক আশাক মাশাল্লাহ সুন্দর, কিন্তু আসল জায়গাতে দেখবেন যে তার পোশাক আশাকের ভালো খবর নেই। কেন খবর নেই? এই জন্যে বন্ধুরা, রিয়া থেকে বাঁচা। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলছেন, জাসাদ্দুমা আলাজতুয়ার রিয়া, সবচেয়ে কঠিন যে জিনিসটার আমি চিকিৎসা করেছি সেটা হলো রিয়া, লোক দেখানো। এটা অন্তরের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই রিয়াটা আবার কী? উনি বললেন, একজন লোক নামাজ পড়ে, স্বাভাবিক যখন দেখে লোকজন তখন নামাজ সৌন্দর্য শুরু করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, নামাজ পড়তেছিল আলহামদুলিল্লাহ, আর যখন লোকজন আসলো শুরু করলো কেরাত লম্বা টান দিয়ে আর কি, রুকুতে গেছে তো ভুলেই গেছে, সেজদায় গেছে তো গেছেই, কেন? লোক দেখানো, লোক দেখানো। এই জন্য বন্ধুরা রিয়া কত মারাত্মক, আমি আপনাদের কয়েকটা পয়েন্টের কথা বলবো। আল্লাহ নবী আলাইহিসসালাম সাহাবায়ে কেরাম বসে আলাপ সালাপ করতেছিলেন, বের হয়ে আসে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জাল নিয়ে আলোচনা করছিল সাহাবায়ে কেরাম, বলে মাসিহুদ দাজ্জালের চাইতো মারাত্মক বিষয় নিয়ে তোমাদের বলবো? বললেন, কুল্লা নাম, বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আশ-শিরকুল খাফি, গোপন শিরিক, গোপন শিরিক মাসিহিদ দাজ্জালের চাইতো কঠিন। আইয়াকুম আর-রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহ, নামাজ পড়ে, নামাজ খুব সুশোভিত সুন্দর করে পড়ে, লামা ইয়ারা মিন নাযারির রাজুল, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাহলে মাসিহুদ দাজ্জালের চাইতো মারাত্মক এই রিয়া। আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন, মা দেবানি জায়ানি উরসিলা ফি গানামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারি আলাল মারি ওয়া শারাফি লিদিনিহি। দুইটা ক্ষুধার্ত বাঘ যদি ছেড়ে দেওয়া যায়, ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগল পালে কি হবে কন্ত? দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ হলো পেট ভরা থাকলো ঘাড় মাটকাবে, সিংহ পেট ভরা থাকলে কিছু বলে না। তাহলে নেকড়ে বাঘ দুইটি ক্ষুধার্ত ছাগল পালে ছেড়ে দিলে ওই ছাগল পালের বারোটা বাজাবে না? বাজাবে না। এর চাইতে মারাত্মক কোনো মানুষ যদি, তার কোনো মানুষের দিনের জন্যে মারাত্মক হলো যে কোনো ধন সম্পদের লোভ লালসা করে, কোনো পদের লোভ লালসা করে, পদলোভী যারা, ধর্মীয় কোনো জায়গা পদ আমাকে পেতে হবে, নিতে হবে, আমার এই টাকা লাগবে, ওই লাগবে, এই লোকটার দিন ওই ছাগল পাল নেকড়ে বাঘের ধ্বংসের চাইতো মারাত্মক। আজ আমরা একটা পদ নেওয়ার জন্যে, একটা জায়গায় করার জন্য, ও করার জন্যে ধর্মীয় স্থানগুলির এমন একটা কাড়াকাড়ি আর মারামারি, ওস্তাদের সাগরিদে এখন লেগে যাচ্ছে, দুইজনের দুইটা দল হচ্ছে, দুইটা সংগঠন হচ্ছে বিভিন্ন এইভাবে, কেন? এগুলি কি রিয়া না? এগুলি রিয়ার অন্তর্ভুক্ত। রিয়া আমল সমস্ত নষ্ট করে দেয়। আর আগনা সোরা কানে শির্ক মান হামিলা আমালান আশরাকা মায়া ফি গাইরি তারাকতু শিরকা, যে আমার সঙ্গে শিরিক করে আমি তাকে এবং তার শিরিককে আমি কী করি? আল্লাহ হাদিসে কুদসি বলছেন আমি তাকে ছেড়ে দিই। এই জন্য বন্ধুরা অনেক সময় নেকি পাপ হয়ে যায়,
যেটা হাদিস আপনাদের শুনিয়েছি, রিয়া করলে কিয়ামতের দিন আপনার আপনি সবার সামনে আপনাকে অপদস্থ হতে হবে। আল্লাহ রাসূল বলেন মান সাম্মা আসাম্মাহুল্লাহ বে, যে দুনিয়াতে মানুষ শুনুক এটুকুই শেষ, আখেরাতে কিছুই পাবে না। দুনিয়াতে মানুষ দেখুক আখেরাতে কিছুই সে পাবে না। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে রিয়া একটা বড় ধরনের ব্যাধি, আমাদের আমলকে শয়তান নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কোনোভাবেই যেন দেখবেন কিছু মানুষ টুপি নিয়ে ব্যস্ত, আরে এত টুপি কে, এক এক ধরনের এক এক টুপি, কি জন্য এত টুপির বাহার, বাহার কেন? বক্তারা না হয় টাকার জন্যে, লোকটির দৃষ্টি আকর্ষণের জন্যে। আজ যে ওয়াজ মাহফিলগুলি হয় আমাদের দেশের, এই ম্যাক্সিমাম ওয়াজ মাহফিলগুলি রিয়া, লোক দেখানো, লোক শোনানোর মানে সিংহভাগ অবস্থা থাকে। বক্তারও থাকে, শ্রোতারও থাকে, যারা দান খয়রাত করে তারা সবাই, এই জন্য কোনো বারাকাও হয় না। লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মানুষ কিছুই শিখে না, কিছুই জানে না। একটা ওয়াজ মাহফিল করতে এক মাস দেড় মাস সময় দেয়, টাকা দেয়, করে, কিছুই শিখে না। কারণ কি? রিয়া, মানুষ দেখানো। ব্যাস দেখলো, হ্যাঁ করো, কেন করছো, কয়েকটা বাপদাদা করতো আমরা করছি। এইভাবে আমাদের মাঝে লোক দেখানো, লোক শোনানো, এই যে প্রবণতা, আমরা ভালো করি না করলে নষ্ট করি, এটা আমাদেরকে হেফাজত করার চেষ্টা করতে হবে বন্ধুরা। এটা থেকে বাঁচবো কীভাবে সে পয়েন্টটা আমি বলবো। তার আগে আকুলু কাউলি হাদা, আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়াকুম বিল ওয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, এই রিয়া থেকে বাঁচব কিভাবে, আমরা বাঁচার উপায় অনেকগুলি। প্রথমত আপনাকে রিয়া জানা, রিয়া যে মারাত্মক একটা অ্যাটম বম্ব বা ইলেকট্রনিক বম্ব, আপনার আমল নষ্ট করে, ধ্বংস করে, সেই জ্ঞানটা আপনার থাকা উচিত। নাম্বার টু, আল্লাহকে জানা। আচ্ছা, আপনি মানুষকে দেখানো, মানুষের সঙ্গে করছেন, আল্লাহকে জানছেন না, কাকে ফাঁকে দিচ্ছেন আপনি? মানুষকে দেখাচ্ছেন, আল্লাহকে দেখছে না, দেখে না, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন আল্লাহর সম্পর্কে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু বলা মানে রিয়া থেকে মুক্ত হওয়া, আমি একমাত্র তোমার ইবাদত করি বলছি, তাহলে কার রিয়া থাকার সম্ভব? তাহলে আপনি মুখে যা বলছেন বাস্তবে ভিন্ন, তাহলে তো মোনাফেকের আচরণ হয়ে গেল। ওয়াইয়াকা নাস্তাইন, এবং আল্লাহ তোমারই সাহায্য প্রার্থনা করছি, এর মানে কি আমি দুর্বল, তাহলে এখানে আমার রিয়া কোনো সুযোগই নেই। এই জন্য আল্লাহর পরিচয় যে যত বেশি জানবে সে তার আমলকে হেফাজত করতে পারবে। নাম্বার থ্রি, আপনাকে মনে রাখতে হবে ইবলিস শয়তান আপনার দুশ্মন, সে চাইবে আর আপনার আমলকে নষ্ট করতে। আর আপনি শত্রুর সঙ্গে যদি দেন, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হবে না। অবশ্যই শত্রুকে শত্রুর জায়গায় রাখতে হবে, ও যা পছন্দ করে তা আপনাকে ঘৃণা করতে হবে, ও যা ঘৃণা করে তা আপনাকে পছন্দ করতে হবে। চার নম্বরে মনে রাখতে হবে, যারা লোক দেখানো আমল করবে কেয়ামতে তাদের হাবা মানসুরা ধুলিকোনা থাকবে, কিচ্ছুই পাবে না। তাহলে আপনি ধুলিকোনা নিয়ে কোথায় যাবেন সেই কথাও ভাবতে হবে। নাম্বার পাঁচ, মানুষ খুশি করলেন, আল্লাহকে নারাজ করলেন, মানুষকে দেখিয়ে শুনিয়ে বলিয়ে আপনি মানুষকে রাজি করলেন, আল্লাহ নারাজ হয়ে গেল। আর আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না। অতএব আপনি অবশ্যই মানুষের সম্মান, মানুষের আপনার খ্যাতি, আপনার ফেমাস, আপনার নাম ধাম, সুবহানাল্লাহ, রিয়া এমন একটা মারাত্মক। খুতবা দেওয়ার পরে কেউ যে বললো না আপনার আজকে খুতবাটা খুব ভালো হয়েছে, মনে কষ্ট পাইলাম, এটা রিয়া। জিজ্ঞেস করলাম আজকে খুতবা কেমন হয়েছে, হ্যাঁ শেখ, জিজ্ঞেস করলে দু একজন বলবে না খুব ভালো হয়েছে, এটাও রিয়া। কেউ প্রশংসা না পড়লে কষ্ট পাই, এটা রিয়া। বাজারে গেলাম, আরে এই এলাকার খতিব আমার দু টাকা কম দিল না, এটাও রিয়া। আমি এলাকার খতিব আমার সালাম দিল না, কি বেয়াদব, এটাও রিয়া। কেন আমি সালাম দিতে পারি না? রিয়া মারাত্মক একটা জিনিস।
তাহলে আপনি মানুষের সুনাম সুখ্যাতি আপনার দুনিয়ার ফেমাস এটাকে আপনি বর্জন করার চেষ্টা করবেন। আপনার সম্পর্কে মানুষ কি বলে না বলে, খারাপ কিছু বলে বলতে পারেন। আপনার সুনাম করে, মানুষ বলে আমি খুব ভালো বক্তা, মানুষ বলে আমি খুব আলোচক, আমার সুরটা খুব ভালো, আমার তেলাওয়াতটা খুব অমুক তমুক, নিজের সুনাম নিজে গাইবেন, এটা কখনোই করবেন না, এতে আমল আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনাকে নফল ইবাদতগুলিকে গোপন রাখতে হবে, যেগুলি মানুষ দেখার মতো না, যেগুলি ফরজ তো দেখবেই, নফল কখনোই মানুষকে দেখাবেন না। বেশি বেশি করে মৃত্যুর কথা মনে করবেন, ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবেন, ভালো জায়গায় থাকবেন, এবং যারা মুখলেস বান্দা তাদের জীবনী পড়বেন যে তারা আমল করে কিভাবে গোপন করে রাখত, তাদের জীবনী পড়বেন। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া দোয়া যে আল্লাহ আমাকে তুমি রিয়া মুক্ত, আমাকে সুমা মুক্ত, মানুষের নাম ধাম থেকে মুক্ত করো আমাকে, বিশেষ করে শিরক থেকে মুক্তির যে দোয়াটা, আল্লাহু ইন্নি আউযু বিকা উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম, আল্লাহ আমি জেনে বুঝে যা শিরিক করি তা থেকে তোমার কাছে পানা চাই, আর না বুঝে যেটা করি সেটা থেকে তোমার কাছে ক্ষমা চাই। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। নিজের হিসাব করেন, আমল তো করেছি বাকি আছে কত আর গেসিকা নষ্ট কত, হিসাব যত বেশি করবেন তত আপনি রিয়া থেকে মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মনে রাখবেন যে ইখলাস আল্লাহর জন্য আমল করাটা অনেক কঠিন জিনিস। পরীক্ষা করবেন কেমনে, আপনি কি মানুষের জন্য করেছেন আল্লাহর জন্য করেছেন, কিভাবে পরীক্ষা করবেন? পরীক্ষা করার নিয়ম হলো আপনার নাফসে আম্মারার উপরে ওকে দিবেন, বলো তো ঠিক আছে কি না, ও যদি বলো ঠিক আছে তাহলে ঠিক নাই, ওর বিপরীতটা নাফসের উপরে যে জিনিসটা ভারী হয় সেটাই বুঝতে হবে ইখলাস রয়েছে, আর নাফস যদি খুশি হয় তাহলে বুঝতে হবে গড়বড় রয়েছে। এটা পরীক্ষা করার নিয়ম। এই জন্য বন্ধুরা, আমরা আমাদের নাফসকে খুশি করলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহকে রাজি করলে নাফস নারাজ হবে। অতএব আমরা আল্লাহকে রাজি করারই চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন ফজাইল ইবনে ইয়াজ বলেন, তারকুল আমালে মিন আজলিন্নাস রিয়া, মানুষের জন্যে কোনো কাজ করেন না এটাকে রিয়া বলে, লোকজন দেখে নিবে শুনে নিবে তাই করলেন না, এটা রিয়া আছে না এরকম অনেকে। আবার মানুষ দেখানো কাজ করাটাও শিরিক, কি কঠিন একটা। সর্বোপরি মনে রাখবেন পুরো জিন্দগিতে আমাদের পরীক্ষা চলছে, এই পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই আপনাকে একজন ভালো সজাগ ছাত্র হতে হবে। কোনটাই নাম্বার আসবে আর কোনটাই নাম্বার যাবে, কোনটাই ভালো আর কোনটা মন্দ, কীভাবে পরীক্ষক নাম্বার চেয়ে পরীক্ষা চেয়েছেন আমি পাস করব। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ইমানকে ঠিক করি, নাম্বার ওয়ান ইমান বুঝতে হবে, কিন্তু ইমানই যখন মজবুত হবে তখনই কিন্তু ইখলাস ঠিক থাকবে, আর ইখলাস ঠিক থাকলেই তখনই আপনার রাসূলের তরিকাও ঠিক থাকবে। ইমান গড়বড় থাকলে বাকি দুইটা হওয়া সম্ভব না। আজ আমাদের ইমানের ভিত্তি খুবই দুর্বল, ইমানে গড়বড়তার কারণে আমাদের ইখলাসের অভাব হয়, আল্লাহর জন্য হয় না, আবার আল্লাহর জন্য অভাব থাকার কারণে আমাদের রাসূলের তরিকা ঠিক মতো হয় না। এই জন্য বলবো যে রিয়া এটা মারাত্মক একটা, আমরা দান খৈরাত, আমরা নামাজ কালাম, আমরা ভালো অনেক কাজ করি আলহামদুলিল্লাহ, হজ করি, উমরা করি, খৈরাত করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, এ করি ও করি, আমরা যেখান সেখানে অপ্রয়োজনে, প্রয়োজনে আপনি বলতে পারেন যে আমি এই কাজটা করেছি উৎসাহিত করার জন্যে, যত্রতত্র যেখানে সেখানে আমরা বলা বলি করব না, যার ফলে হবে কি, হতে পারে আপনার মনে রিয়া নাই কিন্তু শয়তান একদিন না একদিন আপনার মাঝে এটা ঢুকাই দিবে, প্রথমে আপনি বুঝতে পারবেন না, আপনার আমলকে নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব বেশি বেশি করে যে আল্লাহ আমরা যা ভালো কাজ করি ইমান সঠিক ইমানের ভিত্তি যে করতে পারি, তোমার জন্য করতে পারি, তোমার নবীর তরিকায় করতে পারি, আমাদের আমল নষ্ট হওয়া থেকে যেন আমল যেন আমরা নিজেরাই নষ্ট না করি। আপনি 1 লিটার মধু কিনলেন, এর মধ্যে এরপর করলেন কি, মধুর মধ্যে একটা লেবু দিলেন, হ্যাঁ লেবু ঠিক থাকবে, কি বলছি ওই মধু ঠিক থাকবে, আপনি নিজের হাতে মধুগুলি নষ্ট করে ফেললেন। এমনই কিন্তু এমনই, এই জন্য কিয়ামতের দিন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এই আমলগুলি ফেলাই দাও,
ফেরেশতারা বলবে হজ, যাকাত, সিয়াম, দান খায়রাত, মসজিদ, মাদ্রাসা, বড় বড় আমল, বলবে না এগুলো আমার জন্য করে নাই, সব ফেলে দাও। সুবহানাল্লাহ, কি বুঝলেন, আমলটা আমি কি আল্লাহর জন্য করেছি কি না ফেরেশতাও জানে না। ফেরেশতা বাস নাম্বারিং করে রাখবে শুধু, আমি কি আল্লাহর জন্য করেছি কি না এটা একমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিনই জানেন, ফেরেশতারাও জানবে না। এই পৃথিবীর কেউ জানার বুদ্ধি নেই মহান রব্বুল আলামিন ছাড়া, অতএব কঠিন একটা বিষয়। এই জন্য আমরা আমল যা কিছু করব, এই যে বিধ্বংসী একটা শয়তানের অ্যাটম বোমা, এইখান থেকে আমলকে আমরা হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখনোই ভুল করে বলবেন না এতবার হজ করেছি, এতবার উমরা করেছি, এতবার অমুক করেছি, তমুক করেছি, এই সমস্ত জিনিসগুলি, এগুলি নামাজের পরই বলি। হ্যাঁ, আমরা আমাদের রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু তোমার জন্য করি তোমার নবীর তরিকায় জন্য করি, এবং এটাকে কখনোই মানুষ দেখানো, মানুষ শোনানোর জন্য না করি, এর থেকে তুমি আমাদেরকে হেফাজত করি ইয়া রাব্বাল আলামিন। আজ আমরা, একজন আমাকে বলছে আমি কোরআন 10 খতম দিয়েছি, তো আপনি 10 খতম আমাকে বলছেন কেন? কই আপনাকে বললাম, মনটা চাইল, ও আদৌ জানে না শয়তান কিন্তু তার 10 খতম নষ্ট করে ফেলছে, পুরোটাই শেষ। এইভাবে কিন্তু মানে আমরা রিয়া কালি শিকাই, ওই যে 1 টাকা করিলে দান পাইবে জান্নাতে মাকাম, এই যে হুজুরদের ওয়াজ মাহফিলগুলো, এই যে অ্যাডভার্টাইজগুলো, মানে এমনভাবে বলে যাতে করে যা আছে সব নষ্ট করে দেয়। কারণ হুজুরের পেট পকেট তো ঠিক আছে, ওইখানটা তো নষ্ট হয় না, বাকি আপনার আমল থাক আর না থাক তার যায় আছে কি। মানুষকে শিখানো যে তার আমল যেন নষ্ট না হয়, তার আমল যেন আল্লাহর কাছে কবুল হয়, সেই শর্তগুলো শিখানোর দায়িত্ব তাদের, সেই দায়িত্ব অবহেলা তারা প্রদর্শন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার আমল করার তৌফিক দান করো, রিয়া থেকে, মানুষ শোনানো, মানুষ দেখানো থেকে আমাদের সব ইবাদতকে তুমি হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনিম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আনআমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা صلي وسلم على سائر الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين وعلى جميع الصحابة الأنصار المهاجرين خلصنا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أرنا الحق حقا وارزقني اتباعه وأرنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارفعنا الغلا والبلاء والوباء. اللهم ارفعنا جائحة كورونا يا أرحم الراحمين. اللهم احفظنا من كل سوء. اللهم نعوذك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم لا تدع على ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دين إلا قضيته، ولا مريضا إلا شافيته، ولا مبتلا إلا عافيته، ولا عقيما إلا رزقته، ولا أسر إلا فكيته، ولا ميتا إلا رحمته، ولا ميتا إلا رحمته يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. أقموا الصلاة.